আমার কি চড়তে ইচ্ছা করছে। হাই বন্ধুরা, আমি কাকুন, আমি এখন আছি ব্যাঙ্গালোরে। আজকে হচ্ছে 17ই এপ্রিল, আর দুদিন ধরে আমার অনেক কাজ ছিল, সেই জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এখন আমি যাচ্ছি পার্ক স্কোয়ার মলে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো যাই। এখন আছি কাডুগডি বাস স্ট্যান্ডে, এখান থেকেই বাস ধরব। বাসে উঠলাম, এখান থেকে একটুখানি রাস্তা, বাসে যেতেই আমার ঠিক মনে হয়, তাই বাসে করেই যাচ্ছি। পার্ক স্কোয়ার মল চলে এসেছি, এবার ভেতরে যাব। এই দেখো মলের ভেতরটা। এখন মলের ভেতরে এলাম। এখানে আমি 2019-এ এসেছিলাম, কিন্তু তখন তো ব্লগ বানাতাম না, সেই জন্য ভিডিও দেয়া হয়নি। আবার ওখানে এসেছি। এই দেখো এখানে আইপিএলের ডেকোরেশন করেছে। কোনো ফেস্টিভ্যাল থাকলে এখানে এরকম ডেকোরেশন করে। ওই দেখো কি সুন্দর ওই বাসটা আসছে, বাচ্চাদের ঘোরার জন্য হেব্বে জিনিস তো এটা। এখানে আমিও ফটো তুললাম। এখন ভিড় হয়ে গেছে আর সবাই ক্রিকেটও খেলছে। শপিং তো কিছু করব না, সেই জন্য আর ভেতরে গেলাম না। এখানটা কি ভালো লাগছে, এবার উপরের দিকে যাব। এই শপগুলোর ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দোকানটায় কাপলদের গিফট দেওয়ার মতো জিনিস দেখতে পাচ্ছি। কি সুন্দর সুন্দর জিনিস দেখো। এই শোপিসগুলো কি লাভলি লাগছে। এই দেখো তাজমহল। এই দোকানটার ভেতরে আমাকে ভিডিও করতে দিল না। আমি যখন 2019-এ এসেছিলাম, এখানে আরো অনেক রকমের দোকান দেখেছিলাম, যেমন ড্রাই ফ্রুটস, কিন্তু এখন সেগুলো দেখছি না। সেকেন্ড ফ্লোর থেকে মলের ভিউটা দেখো। চারতলাটা পুরোটাই খাবার জায়গা, আর এখান থেকে নিচের ভিউটা খুবই সুন্দর আসে, সেই জন্য উপরে এলাম।
এখন আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এই যে এখানে অনেক খাবার জিনিস পাওয়া যায়, বাবা বলল কিছু দরকারি যদি কেনার থাকে সেই জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরে এলাম। এদিকে সব জামা কাপড়, আর এইদিকে হচ্ছে খাবার দাবার। এখানে সব কিছুই দেখছি ফ্যামিলি প্যাক, আর এই ব্যাঙ্গালোর থেকে কলকাতা অব্দি কি নিয়ে যাব, এত ভারী। দেখি তাও ঘুরে একটু। এখান থেকে আমার তো অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, কিন্তু কলকাতা হলে কিনতাম, এখান থেকে কিনে নিয়ে গেলে আমার সেই বেকারি হবে। এখানে কিছু বাদই নেই, সব কিছুই আছে। ব্যাঙ্গালোরে থাকলে এখানে শপিং করা খুবই সুবিধার। এই দেখো কত চিপস। সেই ছোটবেলায় খেতাম অ্যালপেনলিবে। এই যে চিপস আর বিস্কিট নেওয়া হলো। এই দেখো এত বড় একটা চিপসের প্যাকেট নিয়েছে। এখানটা একটু বসে আছি, ওই যে বাস আসছে, আর আমার কি চড়তে ইচ্ছা করছে। এই দেখো কি সুন্দর। এই দেখো বাচ্চাদের গাড়ি আছে, এটাও ইচ্ছা করে চড়তে। আর এখন দেখো ক্রিকেট খেলার কত ভিড় হয়েছে। কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এইবার হোটেলের দিকে যাচ্ছি। এই বাসে উঠলাম, বাস পুরো ফাঁকা। আমার খুব দোসা খেতে ইচ্ছে করছিল আর খিদেও পেয়েছে। এখানে সব জায়গায় মশালা দোসা করে না, অনেক খুঁজে এই মশালা দোসার দোকানটা পেয়েছি, তাই এখান থেকে দোসা নিচ্ছি। দোসা আর বড়া নিলাম, এবার রুমে গিয়ে খাবো। দোসাটা 20 টাকা নিয়েছে, বেশ ভালোই দিয়েছে। আর এই সাম্বার আর চাটনি আর বড়া, আমি একটু ভাড়াটা খাই, ভাড়াটা আমি অনেকদিন খাইনি। এই ভাড়াটা বেশ ভালো খেতে, এত কম দাম নিয়েছে, দাম অনুযায়ী সত্যি ভালো খেতে। আমাদের ওখানে 20 টাকায় ধোসা পাওয়া যায় না, আমাদের ওখানে 30, 40, 50, 30 টাকা আগে খেতাম, 30 টাকা এখন পাই না। এবার দোসাটা টেস্ট করে দেখি। এই যে দোসা, কুড়ি টাকার দোসা সত্যি ভালো। দোসা খেয়ে হেপ্পি ঝাল লেগেছে আমার, সেই জন্য একটু আইসক্রিম কিনতে বেরিয়েছি। পুরো ঘুরে ঘুরে কোথাও আইসক্রিম পেলাম না, আমি যেখান থেকে আইসক্রিম খাই সেখানেও একটাও আইসক্রিম নেই, কি জানি কেন এরকম আমি কোনোবার পাইনি। আর আসার সময় মাইমা এই যে নাড়ুর কৌটো দিল আমাকে, এই নাড়ুটা আমার সবচেয়ে পছন্দের। মামা বাড়িতে এই নাড়ুটা আমরা এত খেতে ভালোবাসি, কি বলবো। এখন এই নাড়ুটাই খাই, আমার তো হেপ্পি লাগে। এই দেখো মামিমা আমাদের জন্য নাড়ু বানিয়েছে, এটা আমার সবচেয়ে পছন্দের নাড়ু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। টাটা।